দেশের পরিস্থিতি ভালো না আজকে দেশের সামনে নির্বাচন আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন দেশে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন করতে হবে দিতে হবে আজকে বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে গেছে উনাদের দলের সাধারণ সম্পাদক বলেছে ক্ষমতায় যেতে না পারলে এক রাতে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আর বিএনপি মনে করে তারা যদি ক্ষমতায় না যেতে পারে আগামী পাঁচ বছর তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে অতএব আমরা আছি নিরাপদ স্থানে জাতীয় পার্টির কাছে আওয়ামী লীগ নিরাপদ বিএনপি নিরাপদ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিরাপদ তা আজকে জাতীয় পার্টিকে নিয়ে দেশি বিদেশি বুদ্ধিজীবী হল আমাদের নেতা জেম কাদেরকে কিভাবে সরকারে বসানো যায় সেই চিন্তা ভাবনা মানুষের মনে আছে তার জন্য আমাদের কি করতে হবে এরশাদের নয় বছরের যে শাসনামল সেই শাসনামলের কথা আপনাদের গ্রামে গঞ্জে মানুষের মধ্যে তুলে ধরতে হবে বন্ধুরা আমার আজকে যে ছেলেটির বয়স ৩৫ বছর ৪০ বছর সে এরশাদের উন্নয়নের কথা জানে না বলতে পারবে না তাই এরশাদ যা বলেছে করেছে সেগুলো আপনাদের তুলে ধরতে হবে শুক্রবারকে ছুটির দিন ইসলামকে রাষ্ট্রধর্ম মসজিদ মন্দিরের পানির বিল মাফ করেছে কৃষি ঋণ মাফ করেছে এবং প্রতিদিন ৪৬০ উপজেলা করেছে ৬০টা জেলা করেছে এই মুখ্য জিনিসগুলো যদি আপনারা গ্রামের মানুষের কাছে তুলে ধরতে পারেন তাহলে জাতীয় পার্টির প্রতি বর্তমান প্রজন্ম উদ্বুদ্ধ হবে এবং জাতীয় পার্টি শক্তিশালী হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টিকে জেম কাদের সরকার গঠন সম্ভব হবে যে আজকে আমাদের জেম কাদের সাহেব বর্তমান সরকারের একটি আতঙ্ক আজকে আতঙ্ক আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যদি আজকে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে বর্তমান সরকার আর যে বড় বিরোধী দল দুইও দল আজকে জিএম কাদেরকে কোলে নিয়ে বেড়াবে আজকে কোলে নিয়ে বেড়াবে এই অবস্থা আজকে জিএম কাদেরের হয়েছে বাংলার মানুষের মাঝে মাননীয় চেয়ারম্যান আপনি এগিয়ে যান কুমিল্লা দক্ষিণ এবং কুমিল্লা উত্তর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে আমরা আপনার পিছনে আছি আপনি যখনই ডাক দিবেন এই কুমিল্লা থেকে উত্তর এবং দক্ষিণের সৈনিকরা ঢাকা ঘেরাও করে ২০,০০০ লোক এখান থেকে যাবে এই প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছে জিএম কাদের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হলে শুধুমাত্র এই দেশের মানুষ শান্তিতে অবস্থান করতে পারবে ঠিক তেমনি ভাবে উন্নয়নের উচ্চ শিখরে অবস্থান করেছিল পল্লবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামল এবং সেই সময় মানুষ শান্তিতে বসবাস করতেছিল